الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনার সিদ্ধান্ত আগে নিয়েছিলাম, তো যেহেতু আমাদের এখানে সময় কম, ওর কারণে অন্য টপিক নিয়ে যথাসম্ভব সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবো সদাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অবদিয়া আবাদত সম্পর্কে। আর এ বিষয়ে যে সংক্ষিপ্ত আলোচনাটুকু আমরা করব সেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবুল উবুদিয়্যা থেকে এবং শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহর আল ইরশাদ ইলা সহীহ আল ইতিকাদ এই দুইটা বই থেকে ওনাদের লেখা থেকে কিছু জিস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আশা করতেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিশুদ্ধতা সঠিকতার তৌফিক চাইতেছি। ইবাদত সম্পর্কে আলোচনার শুরুতেই আমাদের জেনে রাখা দরকার প্রত্যেকেরই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতি সবাইকে, এই উভয় জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করিনি তবে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই আয়াত দ্বারা বুঝে যায় যে ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটি হচ্ছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এখন কথা হলো যে এই কথাটা আমরা কোথা থেকে কিভাবে বুঝলাম যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য ইবাদত, তার ইবাদত করা, একমাত্র তার ইবাদত করা, আর কোনো উদ্দেশ্য নেই। এটা সুস্পষ্ট এই আয়াতে, কারণ এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যে প্রথম অংশটা হলো কি এটাকে বলা হয় নেগেটিভ, প্রথম বাক্যটা হলো নেগেটিভ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি সৃষ্টি করিনি জিনকে এবং মানব জাতিকে। এরপরের শব্দটা হলো কি পজিটিভ বা যেটা অ্যাট্রাকটিভ, ইল্লা লিয়াবুদুন, যে তবে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে অন্য সব উদ্দেশ্যকে, প্রথম বাক্য দ্বারা অন্য সব উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণীত করে দিয়েছেন যে আর কোনো উদ্দেশ্য নেই, ইল্লা লিয়াবুদুন দ্বারা শুধুমাত্র একটা উদ্দেশ্যকে প্রমাণিত করছেন যে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদা। তো এই কারণে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য হলো যে মানুষ এবং জিন জাতি শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করবে, এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শুধুমাত্র এই উদ্দেশ্য দিয়ে আমাদেরকে সৃষ্টি করে নিয়ে আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি, কিভাবে আমরা ইবাদত করব, কোন পন্থা ইবাদত করব, এই ইবাদত বলতে কি বোঝায়, এই সব বিষয়গুলো বোঝানোর জন্য শুধুমাত্র ইবাদতের দায়িত্ব দিয়েই মানুষকে এবং জিন জাতিকে ছেড়ে দেওয়া হয়। মানুষ এবং জিন জাতি কিভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ইবাদত বলতে কি বোঝায়, কি করবে, ইবাদত কি করবে, কিভাবে ইবাদত করবে, কোন পন্থায় করবে, এই সব বিষয়গুলো বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানব জাতির কাছে, যাতে তারা মানব জাতিকে এই ইবাদতের তাৎপর্য বুঝিয়ে দেন, এই ইবাদতের সঠিক পন্থা এবং পদ্ধতি সম্পর্কে তাদেরকে অবহিত করেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে ইরশাদ করেছেন, ওয়া লাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়া ইজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালা ফাসীরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল কাযিবিন, যে অবশ্যই আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে তোমরা তাগুতকে বর্জন করো, তাগুত থেকে বিরত থাকো, এর মধ্যে থেকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করছেন এবং অনেকের উপরে তার গুমরাহী অবতারিত হয়ে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাসিরু ফিল আরদ, তোমরা ঘুরে দেখো বিশ্বে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো অস্বীকারকারীদের পরিণাম কি হয়েছে, কেমন হয়েছে। এই কারণে যেহেতু ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাহ, এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য মানুষ এবং জিনজাতিকে সৃষ্টির, এই উদ্দেশ্যে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আর এ কারণেই আম্বিয়া আলাইহিমুসসালামদের প্রথম দাওয়াত যেটা, সেটা হতো ইয়া কওম আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে হে আমার কৌম, হে আমার জাতি, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোন ইলাহ নেই, তোমাদের আর কোন মাহবুব নেই। এই দাওয়াত নিয়ে প্রত্যেক নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এই দাওয়াত আসার পরে মানব জাতি বিভক্ত হয়েছে, والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير. قرآن الكريم الله سبحانه وتعالى বলছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। মুমিন এবং কাফির মানব জাতির মধ্যে কিংবা জিন এবং ইনসের মধ্যে কাফির বা মুমিন হওয়ার, এই দুই শ্রেণীতে বিভক্ত হওয়ার পিছনে তাদের বিদায় করছে ওই দাওয়াত, দাওয়াত তাওহীদ, তাওহীদের দাওয়াত। এই আলোচনা আমাদের যে থেকে আমরা যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং একমাত্র তার ইবাদতের জন্য, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং এই ইবাদতের পথ, কোনটা পদ্ধতি, এই ইবাদতের তাৎপর্য, হাকিকত, এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে আমাদের কাছে পাঠাইছেন, মানব জাতির কাছে পাঠাইছেন। যারা এই এই দাওয়াত কবুল করছে তারা মুমিন হয়েছে, এবং যারা এই এটাকে অস্বীকার করছে তারা কাফের হয়েছে, এবং যাদের উপর তাদের উপরে গুমরাহী অবতারিত হয়ে গেছে, এই দাওয়াতই মানব জাতিকে কাফের এবং মুমিনে পরিণত করছে। এই হল মানব সৃষ্টির উদ্দেশ্য। এখন এই যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সেই ইবাদত কি, ইবাদতের পরিচয় কি, ইবাদত কাকে বলে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইবাদত হল এমন একটা বিষয় যে এমন এমন সব বিষয়ের সমষ্টি, যে সব বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব কথা, এমন সব কাজ, প্রকাশ্য কিংবা গোপনীয়, প্রকাশ্য কিংবা গোপনীয় এমন সব কথা ও কাজকে ইবাদত বলা হয়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে, যে কাজ বা যে কথা বা কাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে কথা বা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এই হলো ইবাদতের অর্থ। যে এমন প্রতিটি প্রকাশ্য কিংবা গোপনীয় কথা কিংবা কাজ যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, ওই বিষয়টাকে ইবাদত বলা হয়। এই অর্থে এই এই অর্থটা হলো যে ইবাদতের এই যে পরিচয়, এই পরিচয়টা হলো যে এর মধ্যে ইবাদতের ব্যাপক পরিচিতি এর অন্তর্ভুক্ত, ইবাদতের যত অর্থ আছে সব অর্থই এর মধ্যে অন্তর্ভুক্ত। প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কথা কিংবা কাজ, যা কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সন্তুষ্ট হন, যে কথা বা কাজে, ওইটাই হচ্ছে ইবাদা। এই অর্থে কলবের অন্তরের গোপনীয় কাজ বলতে বা গোপনীয় কথা বলতে অন্তরের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহাব্বত, আল্লাহর ভীতি, আল্লাহর প্রতি আনাবত, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহর জন্য ইখলাস, আল্লাহর জন্য সবর, আল্লাহ আল্লাহর পক্ষে উপরে সবর, এসব বিষয় হলো কি আমাল কালবিয়া, এগুলো মানুষের অন্তরের কাজ। আর এই কাজগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হবে, সেগুলোই হবে ইবাদা। আর ঠিক এইভাবে যে সমস্ত আমাল প্রকাশ্য, যেমন সলাত,
যাকাত সিয়াম হজ নওয়াফিল এইসব বিষয়গুলো হচ্ছে প্রকাশ্য যে কাজগুলো প্রকাশ্য কাজ দেখা যায় এগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কারণ আমরা ইবাদতের পরিচয় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবেই দিয়েছেন যে যত কথা কাজকে প্রকাশ্য হোক কিংবা গোপনীয় হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন সেগুলোই হচ্ছে ইবাদত সুতরাং এর মধ্যে মানুষের অন্তরের কাজ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত আমল করা হয় সেগুলো সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত এবং এরই সাথে সাথে শুধুমাত্র এই যে মহাব্বত হক মহাব্বত হাসিয়া এনাবত তাওয়াক্কুল সবার এগুলোর মধ্যে কিংবা সালাত যাকাত সিয়াম হাজ এগুলোর মধ্যেই কিন্তু আবাদতের সংজ্ঞা শেষ না বরং এই আবাদতের এই অর্থটা মানুষের এই যে সামাজিক সামাজিক সম্পর্ক ব্যক্তিগত ব্যক্তিগত অবস্থা মানুষের আখলাক হ্যাঁ তারপরে লেনদেন মুআমালাত মুআশারাত মানুষের যে রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা ব্যবসায়িক সম্পর্ক এই সব কিছু কিন্তু ওই আমালের মধ্যে অন্তর্ভুক্ত আমালের অন্তর্ভুক্ত সুতরাং এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমরা আমরা মনে করি যে ইবাদত শুধুমাত্র তাওয়াক্কুল সাবর খৌফ মহাব্বত খাশিয়াত এগুলার মধ্যে আর সালাত সিয়াম যাকাত হজ এগুলার মধ্যেই সীমাবদ্ধ তাহলে এটা ইবাদতের পূর্ণাঙ্গ অর্থ হলো না এবং এটা ইবাদতের পরিপূর্ণ পরিচয় হলো না মানুষের জীবনের প্রত্যেকটা বিষয় মানুষের জীবন সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয় সালাত সিয়াম যাকাত হজ নওয়াফিল হাসিয়া এনাবাদ সবর এগুলো তো আছেই এর সাথে সাথে মানুষের পরিবার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র হ্যাঁ সহ সর্বক্ষেত্রে মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন এই সব কিছু কিন্তু আবাদতের অন্তর্ভুক্ত যদি মনে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পন্থা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য করা হয় তাহলে এই সবগুলোই ইবাদত সুতরাং এইগুলাকে যেমন রাজনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয় ব্যবসায়িক বিষয় লেনদেন এইগুলাকে যদি কারো এগুলা যদি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী না হয় কিংবা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে পছন্দ করেন ওইভাবে যদি আমরা এইসব বিষয়গুলো সম্পাদন না করি তাহলে আমরা ইবাদতের একটা উল্লেখযোগ্য পার্কে আমরা ছেড়ে দিলাম যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না একজন মুমিনের তার সবকিছুই হতে হবে ইবাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকা অনুযায়ী কি বলে ইবাদতের পরিচয় মানুষের জীবনের সবকিছু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত যেমন খাওয়া দাওয়া কিভাবে একজন মানুষ খাওয়া দাওয়া সম্পাদন করবে সে পান করবে তারপরে তার প্রস্রাব পায়খানা কিভাবে করবে দেশ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই সব কিছুই কিন্তু ইবাদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইবাদতের তাৎপর্য ইবাদতকে তারা এভাবেই বুঝছিলেন আর শুধু সাহাবায়ে কেরাম না ইভেন আরবের মুশরিকরাও কিন্তু তারা ইবাদতের এই অর্থে ইবাদতকে এইভাবেই তারা বুঝছিল যে একজন মানুষের জীবন সংশ্লিষ্ট যত বিষয় আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অনুযায়ী করা হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা এটি হচ্ছে ইবাদা সাহাবায়ে কেরাম এই অর্থে ইবাদতকে বুঝছেন এবং এই অর্থেই তারা গ্রহণ করছেন মুশরিকিনরাও তারা এটুকু বুঝত যে ইবাদত সবকিছুর একটা সম্মিলিত রূপ ইবাদতের মধ্যে মানুষের জীবনের সব দিক অন্তর্ভুক্ত এ কারণে দেখা যায় যে যেমন সাহিহ মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উনি বললেন যে আমাদের মুশরিকিনরা বলল যে তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলতেছে যে তোমাদের সাথী তোমাদেরকে ইভেন কিভাবে প্রচার পায়খানা করতে হয় সেটাও শিক্ষা দেন দেখি তো উনি জবাব দিলেন যে হ্যাঁ অবশ্যই আমাদেরকে আমাদের রসুল নিষেধ করছেন যেন আমরা রানহা দিয়ে ইস্তেঞ্জা না করি অথবা আমরা যেন পশ্চিম কিবলামুখী হয়ে ইস্তেঞ্জা না করি আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন গোবর দিয়ে কিংবা হাড্ডি দিয়ে আমরা যেন ইস্তেঞ্জা বিনাকুলক হিসাবে ব্যবহার না করি
এবং আমাদেরকে এটাও বলছেন যে আমরা যেন তিনটার নিচে বিলাকুলক ব্যবহার না করি। হ্যাঁ, আমাদের রসুল আমাদেরকে এইটুকু শিক্ষা দিচ্ছেন। এই হাদিস থেকে কি বোঝা যায় যে ইভেন মুশরিকরাও বুঝতে হয় যে তোমাদের রসুল তোমাদেরকে সবই শিক্ষা দিচ্ছেন। দেখি যে ইভেন এই ক্ষুদ্র বিষয়ে প্রস্তাব পায়খানা কিভাবে করতে হবে এটাও শিক্ষা দিচ্ছেন, এটাও ইবাদত। সাহাবাই কেরাম এইটার অর্থ বুঝছিলেন এবং সে অনুযায়ী জবাব দিলেন যে হ্যাঁ, আমাদের যেহেতু ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম, সুতরাং জীবনের কোনো অংশই এর তালিম থেকে জীবনের কোনো বিষয়ে শিক্ষা দেয়া এর থেকে বাদ পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়ে গেছেন। তো আমরাও বুঝতে হবে ইবাদতকে তার সার্বিক অর্থে, একটা অর্থ যদি গ্রহণ করি আর আরেকটা অর্থ আমরা বাদ দিই তাহলে এটা কোনোভাবেই ইবাদত হবে না, পরিপূর্ণ ইবাদত হবে না। কেউ যদি মনে করে যে আমি শুধু কালিমা পড়ছি, হ্যাঁ আমি মুসলমান, তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিক এইভাবে কেউ যদি মনে করে যে আমি সালাত আদায় করতেছি, আমি যাকাত দিতেছি, আমি হাজ সম্পাদন করছি, আমি সিয়াম পালন করতেছি, আমার ইবাদত কমপ্লিট হয়ে গেছে, তাহলে না, এটা ইনকমপ্লিট। যদি উনি সালাত আদায় করে যাকাত আদায় করতেছে কিন্তু দেখা গেল যে মুআমালাত তার ঠিক নেই, হ্যাঁ ইখওয়ানদের সাথে মানুষের সাথে তার লেনদেন ঠিক নেই, মানুষের সাথে তার আখলাক ঠিক নেই, যে আখলাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে ব্যবহারের নির্দেশ দিয়েছেন তার ব্যবহার ওই অনুযায়ী না। একজন লোক সালাত আদায় করতেছে কামা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, কিন্তু আখলাক ঠিক নেই, তাহলে উনি কি না, তার মধ্যে অবদিয়তের পুরোপুরি অর্থ আসেনি, তিনি অবদিয়ত পুরোপুরি পালন করতেছেন না। যদি একজন মানুষ তার ইবাদত যেগুলা সালাত সিয়াম যাকাত এগুলা ঠিকভাবে আদায় করতেছে কিন্তু তার তিজারতের মধ্যে সুদের লেনদেন করতেছে, ঘুষের লেনদেন করতেছে, তাহলে তার মধ্যে এটুকু বলা যাবে না যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন সে সেই উদ্দেশ্যকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতেছে এটা কোনোভাবে বলা যাবে না। কিংবা অন্যান্য ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান মেনে চলতেছে না, সে নিজের হাওয়া অনুযায়ী নিজের নফসের চাহিদা অনুযায়ী চলতেছে, হ্যাঁ এবং ওইভাবে নিজের পরিবার নিজেকে পরিচালিত করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিধানকে লঙ্ঘন করে নিজের পরিবারকে চালাইতেছে, আল্লাহর বিধানের উল্টো নিজের সমাজ চালিত করতেছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ব্যতীত অন্য বিধানকে, তাহলে এটা এটা প্রমাণ করে যে লোক কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেনি। অবদিয়ত পুরোপুরি তখনই বলা যাবে যে যখন জীবনের সর্বক্ষেত্রে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুকে পছন্দ করেন এবং যা কিছুতে তিনি সন্তুষ্ট হন সে ওই অনুযায়ী নিজের সম্পূর্ণ জীবনটা পরিচালনা করবে। এই হলো ইবাদতের যে অর্থ। এরপরে আমরা যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে এই ইবাদত আমরা ইবাদত বুঝলাম, ইবাদত আমার ইবাদত কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইবাদত কি, এখন এই ইবাদত সঠিক হওয়ার জন্য, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কি প্রয়োজন, ইবাদতের রুকন হলো বিধান। আর রুকন কোনো কোনো জিনিসের কোনো বিষয়ের রুকন থাকেই বলে যে যদি ওইটা না থাকে তাহলে ওই বিষয়টাই থাকবে না। যেমন ইসলামের রুকন, ইসলামের রুকনের মধ্যে পাঁচটা রুকনের মধ্যে যদি একটা রুকন না থাকে তাহলে ইসলাম থাকবে না। ঠিক এইভাবে যে কোনো বিষয়ের যখন বলা হবে যে এই 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 বিষয়টা এই এই বিষয়ের রুকন, তাহলে বুঝতে হবে যে এইটার উপরেই নির্ভরশীল রুকন মানে ভিত্তি। তো ইবাদতের ভিত্তি হলো দুটো, ইবাদত তার ভিত্তি হলো দুটো, এই দুটো ভিত্তি যদি একটাও না পাওয়া যায়, একটাও যদি না থাকে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। সেই দুটো রুকন হলো, একটা হলো আল মাহাব্বা, আল মাহাব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, আর আরেকটা হলো আজ-জুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয়। এই ভালোবাসাটা হবে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর চূড়ান্ত বিনয় হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যখন ইবাদতের মধ্যে এই দুটো বিষয়কে পরিপূর্ণরূপে পাওয়া যাবে
সেই ইবাদত থেকে পরিপূর্ণ ইবাদত বলা যাবে। যদি এই দুটো বিষয়ের একটাও যদি না থাকে, যেমন কোন ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় আছে কিন্তু ভালোবাসা নেই, বিনয় আছে কিন্তু ভালোবাসা নেই, তাহলে সেটা ইবাদত হবে না। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা নিয়েই ইবাদত সম্পন্ন করতে হবে। কিংবা কেউ ইবাদত আদায় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা আছে কিন্তু বিনয় নেই, যেমন এমন 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 আল্লাহর আশিকের দেখা আমরা প্রায়ই পাই, যারা মুখে বলে যে আমি আশিক আশিক আল্লাহর আশিক, একদম পুরো আশিক। এমন আশিক হয়েছে যে খাওয়া দাওয়া সবকিছু হয়তো বাদ দিয়ে, নিজের শরীরের সবকিছু কাপড় চোপড় বাদ দিয়ে সাহায্য এমন তো আর ওইগুলো তো আর খবরই নেই, হ্যাঁ আর আল্লাহর আশিক। কিংবা দেখা গেল যে উনি শুধু আল্লাহ আল্লাহ এই শব্দতেই মশগুল আল্লাহর আশিক, কিন্তু সালাতের সময় যে সালাদটা খবরই নাই, মা এখন এই শাহরে রমাদান কোন দিকে যাচ্ছে ওইটার খবরই নেই, কিন্তু উনি আল্লাহর আশিক। এই ধরনের আল্লাহর আশিক রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, যারা নিজেরা দাবি করে যে আল্লাহর আশিক কিন্তু সে প্রকৃতপক্ষে আশিক না। কেননা আমরা সহজ খুব ইজিলি আমরা তাদেরকে চিনতে পারি, এই কারণে যে প্রকৃত আশিকের রসুল যে প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিক যে সে অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে চলবে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউহু, যে ভালোবাসা পোষণকারী যার প্রতি ভালোবাসা পুষ্টি করে তার আনুগত্য করে থাকে। প্রকৃত অর্থে যদি কেউ কারো প্রতি ভালোবাসা পোষণ করে সে অবশ্যই তার আনুগত্য করবে, এটি হচ্ছে ভালোবাসার পরিচয়। তো আল্লাহর আশিক বলে নিজেকে দাবি করতেছে কিন্তু আল্লাহর বিধান আল্লাহর প্রতি আনুগত্য আল্লাহর প্রতি বিনয়ে তার মধ্যে নেই, যার কারণে কোনোভাবেই বলা যাবে না সে আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি আশিক, আল্লাহর ভালোবাসা তার মধ্যে আছে। ঠিক এইভাবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় প্রদর্শন করতে থাকে, হ্যাঁ খুব চূড়ান্ত বিনয়ে, কিন্তু এই বিনয়ের মধ্যে কোনো ভালোবাসা নেই, সেই বিনয়ের মধ্যে তার ভালোবাসা নেই, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ওই বিনয় দেখাইতেছে না, বরঞ্চ তার ভালোবাসা হলো অন্য কারো প্রতি। বিনয় দেখাইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ভালোবাসা তার অন্যের প্রতি। যেমন অনেকে সালাত আদায় করে, সালাতের মধ্যে অবশ্যই বিনয় আছে, সালাত আদায় করতেছে, কিন্তু তার অন্তরের মধ্যে ওই যে হয়তো কোনো পীর বুজুর্গের ভালোবাসা তার অন্তরের মধ্যে ভর্তি। পীর সাহেব বলে দিতেন এই জিকির করবা, ওই জিকির আদায় করতেছে, পীর সাহেব বলছেন সালাত আদায় করার জন্য সে একজন্য সালাত আদায় করতেছে, আল্লাহর ভালোবাসার চেয়ে ওই পীরের ভালোবাসা তার অন্তরে অধিক পোষণ করে, বিনয় প্রদর্শন করতেছে ঠিকই কিন্তু ভালোবাসা অন্যের ভালোবাসা। কিংবা কেউ সালাত আদায় করতেছে এটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অন্তরে পোষণ করে না, বাহ্যিকভাবে সে বিনয় প্রদর্শন করতেছে, চিন্তা দিতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কিন্তু এটা তার মধ্যে রিয়ার জন্য, সমাজের জন্য কিংবা অন্য কোনো জাগতিক উদ্দেশ্যে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। আজকে আমাদের সমাজে রিয়া এবং সমার যে ছড়াছড়ি ইবাদতের মধ্যে এর তো কোনো হিসাব নেই, আর রিয়া এটা এতই সূক্ষ্ম বিষয় যে কখন কোন সময় ঢুকে পড়ে ইবাদতের মধ্যে তা বলা যায় না, তার জন্য এসব বিষয়ে সাবধান থাকতে হবে। তো আমাদের কথা হলো যে ইবাদতের রকম হলো দুটো, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বোচ্চ ভালোবাসা, আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি চূড়ান্ত বিনয়। এই দুইটা সমন্বিত সমন্বয় একসাথে যখন পাওয়া যাবে যে ইবাদতের মধ্যে, ওই ইবাদতটাই হবে পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ ইবাদত। যদি এই দুইটার একটা না থাকে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না, কারণ এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই মহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় যার ইবাদতের মধ্যে যত বেশি থাকবে তার ইবাদত তত পরিপূর্ণ বলে গণ্য হবে। আর যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা থাকবে তখন দুনিয়ার প্রতি তার মোহ, দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা এগুলা থাকবে না, তখন তার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ অনুযায়ী চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলা এটা সহজ হয়ে যাবে। কারণ সে আল্লাহর ভালোবাসা নিয়ে চলতেছে, দুনিয়ার মোহ থেকে সে বঞ্চিত, দুনিয়ার মোহ ভালোবাসা এটা তাকে বিচ্ছুত করতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যখন সে চূড়ান্ত বিনয় প্রদর্শন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোচ্চ সুমহান সে মনে করবে, তখন দুনিয়ার অন্য সব কিছুকে তার কাছে আর কোনো কিছুকে তার কাছে খুব মূল্যবান মনে হবে না। আর বান্দা যখন এই অবস্থায় উন্নীত হবে, এই অবস্থায় এই পর্যায়ের আবাদত করবে, তখন এই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট হবেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার নবীকে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। কেন কেন নবীর জন্য এবং নবীর অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট? কারণ তারা তাদের সব ভালোবাসা দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, দুনিয়ার প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, তাদের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের সর্বোচ্চ বিনয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সুমহান হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দুনিয়ার এই ফাকির নাকির বিষয়গুলো, টাকা পয়সা ধন দৌলত এই ক্ষণস্থায়ী বিষয়গুলো তাদের কাছে আদৌ কোনো মূল্য পায় না, তাদের কাছে আদৌ কোনো মূল্য পায় না। তাদের কাছে সর্বোচ্চ মূল্যায়ন হলো, সর্বমহান বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই আকীদা, এই বিশ্বাস যখন মোমেন তার অন্তরে পোষণ করবে, তখন তার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। যারা বিপদকামী হয়েছে, এদের বিপদকামী হওয়ার পিছনে কারণ হলো এই দুটো, যে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি চূড়ান্ত ভালোবাসা নেই, সর্বোচ্চ ভালোবাসা নেই এবং আল্লাহর প্রতি চূড়ান্ত বিনয় নেই। না থাকার কারণেই এই যে মানুষ দেখা গেল যে আল্লাহর ভালোবাসাও তার অন্তরে আছে, আবার দুনিয়ার প্রতি ভালোবাসাও তার অন্তরের মধ্যে আছে। হ্যাঁ, তো এই দুইটা কিন্তু একসাথে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিনয় প্রদর্শন করতেছে, আবার দেখা গেল যে আউলিয়াদের কবরে গিয়ে এখানে সেখানেও বিনয় প্রদর্শন করতেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই দুইটা বিষয় না পাওয়ার কারণেই, না থাকার কারণেই নিজের নফসের এবং দুনিয়ার প্রতি, নিজের নফসের প্রতি বিনয় প্রদর্শন করা, নফসের আনুগত্য মেনে চলা, দুনিয়ার প্রতি ভালোবাসা, এটি হচ্ছে যারা বিপদকামী হয়েছে তাদের বিপদকামী হওয়ার মূল কারণ। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আহলুল আহওয়া যারা, এদের তাদের হাওয়ার প্রতি মহব্বত অনেক বেশি, এর কারণটা কি? তারা তাদের নিজের নফসের, তাদের হাওয়া, তাদের মনোবাঞ্চনা যেটা, সেটার প্রতি তাদের মহব্বত অনেক বেশি, তারা নিজের মনকে অনেক বেশি গুরুত্ব দেয়, মন যা চায় সেটাই করে, এর কারণটা কি? তখন এর উত্তরে তিনি বলছিলেন যে তুমি কি ভুলে গেছো কোরআনে কারীমের ওই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়াহুশিবু ফি কুলুবিহিম উযাইতিন, যে তাদের অন্তরে যদি এই আয়াতটা, এই কথাটা বলা হয়েছে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা বাসুরের পূজা করছিল তাদের সম্পর্কে, যে ওয়াহুশিবু ফি কুলুবিহিম উযাইতিন, তাদের অন্তরের মধ্যে বাসুরের স্মৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এখানে বাসুর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোন ভালোবাসা অন্তরে পোষণ করা কি উদ্দেশ্য করা হয়েছে। শুধুমাত্র এখানে যদিও তাদের সম্পর্কে বলা হয়েছে যে বাসুরের কথা, কিন্তু এটা সব সর্বক্ষেত্রে প্রযোজ্য, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ব্যতীত অন্য কোন ভালোবাসা পোষণ করা হবে, যে তাদের অন্তরে ওইটা দেওয়া হয়েছে, আল্লাহর ভালোবাসা ব্যতীত অন্য ভালোবাসা তাদের অন্তরে পোষণ করতেছে তারা। একদিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন সবসময় যে আল্লাহুম্মা জাআল আমালি সালিহা ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়ালা তাজআল লিআহাদিন ফীহি শাইআ, যে আল্লাহ তুমি আমার আমলকে তুমি একদম সালেহ নেক আমল তুমি বানিয়ে দাও, এই আমলকে একমাত্র তোমার জন্য খালিস করে দাও, আর এই আমলের মধ্যে অন্য কারো জন্য কোনো অংশ না থাকে, তুমি অন্য কারো জন্য কোনো অংশ রেখো না। তো মখলুক বা সৃষ্টি মানুষের পরিপূর্ণতা, সেটা একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসাবে তখনই আত্মপ্রকাশ করতে পারে নিজের পরিচয়ে, যখন তার মধ্যে, যার মধ্যে অবদিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই উদ্দেশ্য তত বেশি বাস্তবায়ন করবে, সেই তত বেশি পরিপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে।
যখন পরিপূর্ণ একজন মানুষ পরিপূর্ণ আবিদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ বান্দা হিসাবে হতে পারবে, তখন তার জন্য আল্লাহ তাআলাই একমাত্র যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'তা মিনাল মুমিনিন। এই আয়াতে অনেকে হয়তো এর ভুল ব্যাখ্যা বুঝতে পারে যে ইয়া আইয়ুহা নবী হাসবুকাল্লাহ, হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'তা মিনাল মুমিনিন, আর আপনার সাথে যারা মুমিন যারা আছে তারা যথেষ্ট। এটা এটা অবশ্যই ভুল তাফসীর, এবং এর ভুল অর্থ কোনোভাবেই এটা না যে নবীর জন্য আল্লাহ যথেষ্ট আর তার সাথে যে সমস্ত মুমিনরা আছেন তারা যথেষ্ট না। এর অর্থ হলো, অবশ্যই সবাই খেয়াল রাখবেন যে এর অর্থ হলো যে হে নবী আপনার জন্য এবং আপনার সাথে যারা মুমিন আছেন তাদের সকলের জন্যই আল্লাহ তাআলাই যথেষ্ট। তো এই হলো যে উবুদিয়ার যে ফলাফল। আর এই উবুদিয়া যখন মানুষের মধ্যে আসবে তখন তার অন্তর অন্তরের মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি বিনয়, অন্য কিছু থাকবে না। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উনি বলছেন আসমাউল ফখর ওয়া ইয়াসু গিনান, যে এই যে তামা বা আকাঙ্ক্ষা লালসা এটা হলো কি, এটা হলো কি ফখর, এটা অভাবকে অভাবের পরিচয় দেয়। কোন জিনিসের প্রতি লালসা পোষণ করা এটা অভাবের পরিচয় দেয়, আর কোন জিনিস থেকে বেপরোয়াই যেটা, যে কোনো বিষয়ে কোনো জিনিসের প্রতি কোনো লালসা নেই দুঃখ নেই, এটা তার এই যে সে রিচ অমুখাপেক্ষি তার পরিচয় দেয়। অমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো বিষয় থেকে অমুখাপেক্ষি হবে, কোনো বিষয়ের প্রতি যখন ভ্রুক্ষেপ করবে না, তখন এটি হচ্ছে তার অমুখাপেক্ষিতার পরিচয়। আর এটা আমরাও দেখি যে যখন মানুষ কোন বিষয়ের প্রতি লালসা পোষণ করে তখন তার কাছে একটা নিজেকে খুব ছোট মনে হয়, এটাই তার ফকর বা তার গরিব হওয়ার পরিচয় এটা। আর যখন কোনো বিষয়ের প্রতি তার লোভ নেই, লালসা নেই, এই হওয়ার প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তখন তাকে মনে হয় যে না এই 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 জিনিসের তার কোনো প্রয়োজন নেই, তাকে মনে হয় যে অমুখাপেক্ষি। আমাদের এই এখানে যে পার্থক্য হলো যে বান্দা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আশা পোষণ করবে, এই লালসা যখন পোষণ করবে যে আমি সবসময় একজন বান্দার অন্তরের মধ্যে যখন থাকবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, তার ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে এটি এই বান্দাকে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা তার মধ্যে বাড়িয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার মুখাপেক্ষিতা বাড়িয়ে দেবে। আর যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ভালোবাসা অর্জনের আল্লাহ সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে, তাহলে এইটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অমুখাপেক্ষি করে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এটা বাস্তবিকভাবে আমরা বাহ্যত দিয়ে এটা দেখি যে যখন মানুষ কোনো কিছুর প্রতি লালসা পোষণ করে তখন সেটাকে পাওয়ার জন্য সচেষ্ট হয়, সেই জিনিসের প্রতি তার অভাব রয়েছে, এই জিনিসটা প্রকাশ পায়। আর যখন কোনো জিনিসের প্রতি সে ওইটার প্রতি ভ্রুক্ষেপ করে না, তখন মনে হয় যে ওই জিনিসের খুব প্রয়োজন নেই। সুতরাং বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সত্যিকার অর্থে তার ভালোবাসার মুখাপেক্ষি হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তার সৃষ্ট হতে হবে, ওইটার প্রতি আকাঙ্ক্ষিত লালায়িত হতে হবে। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলাম কি না পারলাম, আল্লাহর প্রতি বিনয় প্রদর্শন করতে পারলাম কি না পারলাম, তার সন্তুষ্টি অর্জন করতে পারলাম কি না পারলাম, এই যে মনোভাব, হ্যাঁ এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, এই মনোভাবটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তো বান্দার জন্য প্রয়োজন হলো সে সব সময় লালসা পোষণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহর ভালোবাসা অর্জনের। আর এর ঠিক বিপরীত অবস্থা হলো কি মাখলুকের ক্ষেত্রে, যে একজন মানুষ মাখলুক থেকে সবসময় অমুখাপেক্ষিতা প্রকাশ করবে যে মাখলুকের আমার কোনো প্রয়োজন নেই, আমার দুনিয়ার কোনো বিষয়ের কোনো প্রয়োজন নেই, আমার চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাব্বা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। তো মাখলুকের ক্ষেত্রে তাকে অবশ্যই এ বিষয়ের প্রতি দুঃখেপ না করা, এটাই কাম্য, এটাই চাই। আর খালেকের ক্ষেত্রে অবশ্যই তার প্রতি চূড়ান্ত লোভ লালসা আকাঙ্ক্ষা পোষণ করা, এটাই চাই, এটাই কাম্য। এই হলো পার্থক্য
ভালোবাসা পোষণের বান্দার প্রতি, মাখলুকের প্রতি এবং আল্লাহর প্রতি। মাখলুকের ক্ষেত্রে যখন আপনি কোনো বিষয় থেকে আপনি অমুখাপেক্ষী হবেন, তাহলে আপনি তার সমকক্ষ হবেন, সালাফদের কথা। আপনি কোনো বিষয়ের উপরে নিজে দুনিয়ার ব্যাপারে কোনো বিষয়ে আপনি কারো উপরে প্রাধান্য নিতে চান, নিজেকে প্রধান মনে করছেন, আপনি মনে করেন প্রাধান্য নেওয়া, যে প্রাধান্য দুনিয়ার বিষয়ে কারোর থেকে উচ্চ পদে চলে যাওয়া, এটার জন্য কাজ করা না, যে আপনি মনের দিক থেকে মনে করেন যে আল্লাহ সুবহান তাআলা আমাকে যে অবস্থায় যে অবস্থানে রাখছেন আমি অনেক উপরে আছি, এই মনোভাবটা মানুষকে বাদশাহ বানিয়ে দেয়। আর যদি আপনি কারোর প্রতি মুখাপেক্ষী হন, কারো প্রতি আপনার কোনো প্রয়োজন থাকে, তাহলে আপনি তার গুলামে পরিণত হবেন। সুতরাং মাহমুদের ক্ষেত্রে এই মনোভাবগুলো বর্জন করতে হবে যে আমি মানুষের প্রতি, মানুষের কাছে আমার কোনো প্রয়োজন নেই, কোনো মুখাপেক্ষী না, আমি মুখাপেক্ষী, আমার সব প্রয়োজন, আমার সব কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই ভালোবাসা এবং যে বিনয়, চূড়ান্ত বিনয়, এই দুটোই হলো রুকন ইবাদতের। যদি এই দুটা থেকে একটা না থাকে তাহলে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই চূড়ান্ত ভালোবাসা আর বিনয়, কোন কোন ওলামা ইকরাম যে এইটা রুকন দুইটা, এবং কেউ এই কথাটাকে এইভাবে বলছেন যে আল্লাহর প্রতি এমন ভালোবাসা পোষণ যে ভালোবাসাটা তার আনুগত্যকে বাধ্য করে। এই এই কথাটা আপনাদেরকে বললাম যাতে আপনারা কখনো বিভ্রান্ত না হন, যে হয়তো কোনো কোনো ওলামা একরাম বলতে পারেন যে এটা রুকুন হলো একটা যে মহাব্বা। হ্যাঁ, তো মহাব্বা যারা বলছেন তারা বলছেন সাথে সাথে এই কথা যে এমন ভালোবাসা পোষণ যে ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে, আনুগত্য করাকে বাধ্য করে। হ্যাঁ, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ওলামা একরাম, বেশিরভাগ ওলামা একরাম বলছেন যে এটা দুইটা রুকুন, একটা হলো হ্যাঁ ভালোবাসা এবং একটা হলো আনুগত্য, এই যে বিনয়। তো এই দুইটাই কিন্তু আনুগত্যকে বাধ্য করে, এমন হতে হবে। ভালোবাসা তিন প্রকার, ভালোবাসা তখন হলো গিয়ে দুই প্রকার। একটা হলো যে অবদিয়তের আবাদতের ভালোবাসা, সেই আবাদতের ভালোবাসাটা এটা হতে হবে নিরঙ্কুশ, তবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে ভালোবাসার মধ্যে বিনয় থাকবে এবং যে ভালোবাসার মধ্যে আনুগত্য থাকবে। যে ভালোবাসার মধ্যে চূড়ান্ত বিনয় থাকবে এবং যে ভালোবাসার মধ্যে আনুগত্য থাকবে, পরিপূর্ণ আনুগত্য থাকবে, এটাই হচ্ছে ইবাদতের ভালোবাসা। এবং এই ভালোবাসাটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এতে অন্য কাউকে শরীক করা যাবে না। আর এছাড়া যে জাগতিক ভালোবাসা, জাগতিক ভালোবাসাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা হলো যেটা স্বাভাবিক ভালোবাসা, যেমন একজন ক্ষুধার্ত লোকের খাওয়ার প্রতি ভালোবাসা, একজন পিপাসার্ত লোকের পানির প্রতি ভালোবাসা, এটা হলো স্বাভাবিক। এখানে কোনো ভালো এই যে বিনয় নেই, কোনো ধরনের আনুগত্য নেই। এরপরে হলো যে আরেকটা, সেটা হচ্ছে যে ছেলের প্রতি পিতার ভালোবাসা, ছেলের প্রতি পিতার ভালোবাসা, তাতেও কিন্তু বিনয় নেই, চূড়ান্ত বিনয় নেই। এবং এটা এমন ভালোবাসা না যে ভালোবাসাটা ওই যে পিতা পুত্রের প্রতি ভালোবাসা পোষণ করতেছে, এর অর্থ এটা না যে পুত্রের আনুগত্য করতে, পুত্রের প্রতি বিনয় প্রদর্শন করতেছে। এই ভালোবাসাটা এটার মধ্যে কোনো দোষ নেই, কিংবা ক্ষুধার্তের জন্য খাবারের প্রতি ভালোবাসা পোষণ করা এর মধ্যে কোনো দোষ নেই, পিপাসার্তের জন্য পানির প্রতি ভালোবাসা এটার কোনো দোষ নেই। তো আমরা দেখলাম যে একটা ভালোবাসা হলো এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটার মধ্যে বিনয় থাকবে, চূড়ান্ত বিনয় থাকবে, চূড়ান্ত ভালোবাসা থাকবে, এবং যেটা আনুগত্যকে বাধ্য করে, আনুগত্য করতে যে ভালোবাসা বাধ্য করে, ওইটা এই ধরনের ভালোবাসা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর এছাড়া আরো তিন ধরনের ভালোবাসা আছে, একটা হলো যেটা স্বাভাবিক ভালোবাসা পানির প্রতি বা খাবারের প্রতি, আরেকটা ভালোবাসা হলো পুত্রের প্রতি পিতার, ভাইয়ের প্রতি ভাইয়ের, হ্যাঁ আরেকটা ভালোবাসা হলো যেটা হলো যে যেমন ফ্রেন্ডের প্রতি ফ্রেন্ডের, দুস্তের প্রতি দুস্তের একটা ভালোবাসা। এই ভালোবাসাটা কিন্তু এর অর্থ এটা না যে সাথে তার প্রতি চূড়ান্ত বিনয় প্রদর্শন করতে, এইসব ভালোবাসায় কোনো দোষ নেই। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের আরেকটা বিষয়,
যে এই সব ভালোবাসা যেন কোনো অবস্থাতেই, যদিও এই তিন প্রকার ভালোবাসা পোষণে কোনো দোষ নেই, কিন্তু এই তিন প্রকার ভালোবাসা কখনো যেন কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভালোবাসার উপরে প্রাধান্য না পায়। এটা কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, যে আমি আমার ছেলেকে রেখে যাব কিভাবে? হ্যাঁ, এই কারণে, এই পুত্রের প্রতি ভালোবাসার কারণে সালাতি কাজা, এইটা যেন কখনো না হয়। হ্যাঁ, এখন হয়তো ফ্রেন্ডের বা সামাজিকতা রক্ষার জন্য ফ্রেন্ড বললো যে সবার সাথে বসো, এখানে হারাম কিছু, একটু খেয়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে এখন ফ্রন্ট অ্যাপ ধরেন, এই যে বন্ধুর মন রক্ষার্থে, হ্যাঁ, কিংবা অন্য কারো ভালোবাসার মূল্যায়ন করতে গিয়ে হারাম কিছু খেয়ে নিল, এইটা কোনোভাবেই কিনব না। সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও ওই যে ফ্রেন্ডের প্রতি, পুত্রের প্রতি, ভাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন, এটা সেটা কিনা দূষণীয় না, কিন্তু কোনো অবস্থাতেই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপরে সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। এর জন্যই মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কুল্লাহ ওয়াল আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ব্যতীত এমন কিছু সমকক্ষ, এমন কিছু শরীক সাব্যস্ত করে যাদেরকে তারা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসা নিয়ে তাদেরকে ভালোবাসে, কিন্তু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তাদের সর্বোচ্চ ভালোবাসা, তাদের ভালোবাসা সবচেয়ে বেশি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওই ভালোবাসার সমকক্ষ আর কাউকে তারা করে না, এটি হচ্ছে মুমিনের পরিচয়। তো এই এই হলো যে ভালোবাসার এই তিনটা প্রকার, এই তিন প্রকারে কোনো দোষ নেই যদি ওইটা সর্বদীয়তের ভালোবাসার উপরে এটাকে প্রাধান্য না দেওয়া হয়। আমরা কিভাবে বুঝবো ভালোবাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার আলামত কি? এই আলামত কোরআনে কারীমে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, যে অনেকেই সমাজে সবাই আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর আশিক বলে দাবি করে, কিন্তু প্রকৃত আশিক, আশিক কে, এটা চেনার উপায় কি? এ বিষয়ে আমাদের সংক্ষিপ্ত একটা আইডিয়া, ধারণা রাখা দরকার। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. যদি হ্যাঁ নবী আপনি বলুন, যদি তোমাদের বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের গুছর লোকেরা, তোমাদের মাল যেটা তোমরা অর্জন করছো, তোমরা যে ব্যবসায় মানে মন্দার আশঙ্কা করো এমন ব্যবসা, এবং তোমাদের পছন্দনীয় ঘর বাড়ি, এইগুলো যদি আহাব্বাই রেখুন মিন আল্লাহ ওয়া রাসূলিহি, এইগুলো যদি তোমাদের কাছে অধিক পছন্দনীয় হয়, অধিক প্রিয় হয় আজ থেকে, আল্লাহর থেকে, তাহলে অপেক্ষা করো, তাহলে অপেক্ষা করো, আচ্ছা ইয়াতি আল্লাহ বি আমরি, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ফাসিক সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ভালোবাসা পোষণ করতে হয়, তাহলে যে ভালোবাসা পোষণ করে সে আলামত হলো, সে নিজের পিতা, পুত্র, ভাই, বোন, স্ত্রী, সন্ততি, গুছিয়ে লোকদের, কিংবা নিজের মাল, ঘর, দরজা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, এই সবগুলোর মহব্বত থেকে আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি হবে। সে সবসময় যা কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন ওইটাকে সে প্রাধান্য দেবে। সে নিজের নফসের অন্তরে যে প্রবঞ্চনা, এটাকে সে সবসময় নিচে ফেলে রাখবে, এটাকে কখনো প্রাধান্য দেবে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সবসময় প্রাধান্য দেবে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণের একটা আলামত। এরপরে হলো দ্বিতীয় আলামত হলো, যে যদি কেউ প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করে, তাহলে সে অবশ্যই তার রসুলের প্রতি ভালোবাসা পোষণ করবে। বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। হ্যাঁ নবী, আপনি বলুন তাদেরকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার 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 অনুষ্ঠ আনুগত্য করো, ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর শুধু ভালোবাসবেন না, ওই ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। তাহলে ভালোবাসার দুইটা আলামত আমরা জানলাম,
একটা হলো যে যে প্রকৃত অর্থে যে আল্লাহকে ভালোবাসবে সে অবশ্যই অন্য সবকিছু থেকে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেবে। আর দ্বিতীয় হলো যে যদি সে প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, কারণ প্রিয়জনের কাছে যে বস্তু ওইটাকে ভালোবাসাও কিন্তু ভালোবাসা পূর্ণতার পরিচয়ক। প্রিয়জনের কাছে প্রিয় যে বস্তু বা যে ব্যক্তি তাকে ভালোবাসা হলো আমি যাকে ভালোবাসি তার প্রতি ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসা পোষণের পরিচয়ক। আর কোরআনে কারিমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারই বলে দিলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এই হলো এখানে আমরা দুইটা পরিচয় পেলাম, আলামত পেলাম নিদর্শন আল্লাহর প্রতি ভালোবাসা। তারপরে কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দুইটা নিদর্শনের কথা আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা মাইদা 54 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়াসাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতী আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবীলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাঈম। যে হে ইমানদাররা, মান ইয়াসাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে তার দিন থেকে বিচ্যুত হয়ে যায়, ফাসাওফা ইয়াতী আল্লাহু বিকওম, তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ সুবহান অন্য কৌমকে নিয়ে আসবেন, এমন কৌমকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ সুবহান তাদেরকে ভালোবাসবেন। এদের গুণ কি হবে? আযিল্লাতিন আলাল মুমিনিন, আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি হবে অত্যন্ত বিনম্র। আর আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাহে তারা জিহাদ করবে, ওলা ইয়াখাফুনা ফিল লাওমাতা লাঈম, তারা কোনো নিন্দাকে ভয় করবে না আল্লাহর রাস্তায়। এখানে আরো অতিরিক্ত দুইটা গুণের কথা বলা হলো, যে প্রথমত তারা মুমিনদের প্রতি হবেন বিনম্র। সুতরাং আহাব্বা ফিল্লাহ, এই বিষয়টা আপনাদের আমাদের সবাই খুবই সতর্কতার সাথে মনে রাখা দরকার, যে যদি আমি প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার দাবি করি তাহলে অবশ্যই আমার মধ্যে এই গুণ থাকতে হবে যে আমি মুমিনদের প্রতি আমাকে বিনতি হতে হবে, মুমিনদের প্রতি জেনারেলি। আর আমাদের হওয়ালদের মধ্যে পরস্পরের মধ্যে তো হতে হবে আরো অধিক বিনয়ী, নম্র হতে হবে, ভদ্র হতে হবে অবশ্যই। আযিল্লাতিন আলাল মুমিনিন, আর পক্ষান্তরে আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের সাথে আমাদের 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 যে সম্পর্ক তাদের প্রতি যে মনোভাবটা হবে আমাদের কঠোর। মুজাহিদুনা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাহে কষ্ট করতে হবে, জিহাদ করতে হবে, ওয়ালা ইয়াখাফুন লাওমাতা লাঈম, আর কোনো আল্লাহর রাস্তায় কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। এখন যদি কোনো নিন্দুকের আপনি সুন্না মেনে চলতেছেন, কোরআন সুন্না মেনে চলতেছেন, সালাফদের মানহাজ অনুসরণ করে চলতেছেন, নিন্দুকেরা পাশে অনেক কিছু বলতেছে, এইগুলো শুনেই যদি নিজে ওইখান থেকে ফুটে যান যে না এত সব কথাবার্তা আমার সহ্য হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আল্লাহর মহাব্বা এখন পর্যন্ত অন্তরের মধ্যে সুদৃঢ় হয়নি। সুতরাং অন্তরের মহাব্বত সুদৃঢ় হয়েছে কিনা এর পরিচয় হলো দিয়ে চারটা। এক হলো আল্লাহ সন্তুষ্টিকে সব অন্য সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে, দ্বিতীয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তৃতীয় হলো মুমিনদের প্রতি অবশ্যই বিনম্র হতে হবে, কাফিরদের প্রতি কঠোর হতে হবে, এবং আল্লাহর রাহে কোনো মুমিনের নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে। এই হলো মহাব্বতের আলামত। ফল এই এই আলামতগুলো আপনারা কারোর মধ্যে দেখবেন তাহলে বলতে পারেন যে এই লোকটার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, তার মধ্যে সে এবার হবুদিয়তের গুণাগুণগুলা আছে। আর এই গুণগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি? খুব সংক্ষেপে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে বিষয়গুলো বলছেন যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারি, এর 10টা টিপস উনি দিয়েছেন রাহিমাহুল্লাহ। একটা হলো তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করা, বুঝে শুনে পড়া, এর অর্থ বোঝার চেষ্টা করা। দ্বিতীয় হলো আল্লাহ নওয়াফিল, নফল ইবাদত, ফরাইজের পরে নফল ইবাদত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করা, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা অন্তর দিয়ে এবং আমল দিয়ে। চার হলো আল্লাহ ভালোবাসাকে এবং যখন দুনিয়ার ভালোবাসা দুইটা যখন একসাথে সামনে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়ে চিন্তা করা, ওইগুলোর দিকে খেয়াল করা, তখন আল্লাহ দেখি
আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে আরো বেশি আসবে। ছয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আমাদেরকে দান করছেন, গোটা বিশ্বে তার যে নিয়ামত গুলা ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলার প্রতি এক চিন্তা দৃষ্টিতে লক্ষ্য করা। আর সাত নম্বর হলো যে অন্তরকে আল্লাহর জন্য একদম বিনয়ী করে ফেলা, আর নিজেকে সবসময় আল্লাহর কাছে, আল্লাহর প্রতি মোহতাজ, আল্লাহর প্রতি মুখাপেক্ষী এইটুকু মনে করা যে আমি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমি আল্লাহর প্রতি, আল্লাহর মুখাপেক্ষী। আট নম্বর হলো রাতের শেষ ভাগে একাকী অত্যন্ত বিনয়ের সাথে, ইনকিসারের সাথে, একাগ্র মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর দরবারে হাজির হওয়া, তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে এবং ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে যাওয়ার চেষ্টা করা। নয় নম্বর হলো ভালো লোকদের সান্নিধ্যে যাওয়া এবং মন্দ লোকদের সান্নিধ্য থেকে দূরে থাকা। দশ নম্বর হলো এমন সব বিষয় থেকে, এমন সব কাজ থেকে দূরে থাকতে হবে যে বিষয়গুলো আমার অন্তরের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায়, এমন প্রত্যেকটা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর আনুগত্যের প্রতি অনেক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেকটা বিষয়বস্তু থেকে দূরে থাকা। এই দশটা বিষয় হলো যে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জনের পন্থা এবং এই ভালোবাসাকে ধরে রাখারও উপায় হলো এইগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রকৃত বান্দা হওয়ার এবং তিনি যেভাবে সন্তুষ্ট সেভাবে তার ইবাদত করার, তার প্রতি চূড়ান্ত বিনয় প্রদর্শনের, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জীবনের সর্বক্ষেত্রে করার তৌফিক আমাদেরকে দান করুন, এবং আমরা যেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি সেই পথে চলা যেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যেখানে এই যে তাহিয়াত কিংবা ওই যে দুরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, এগুলো আসলে কোনো কিছুই ফরজ না, ওয়াজিব। তাশাহুদ এটা ওয়াজিব, তাহিয়াত এটা ওয়াজিব, আর এরপরে দুরুদ এটা হলো কি সুন্নাহ, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর তাশাহুদ তাহলে ওয়াজিব, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে তাশাহুদ শিক্ষা দিতেন, এবং সাহাবায়ে কেরামরও একে অন্যকে তাশাহুদ অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা দিতেন। তো এটা হলো ওয়াজিব তাশাহুদ। না জি জি জি, বারাকাল্লাহু ফিক। আসলে আসলে এই বিষয়টা আমাদের আলোচনায় আসছে, যেটা আমরা বলছিলাম যে মহাব্বতের, ইবাদতের মহাব্বত ব্যতীত মহাব্বতের আরো তিনটা প্রকার, যে তিনটা প্রকার হলো পারমিত দেখুন, তার মধ্যে একটা যেটা আমরা বলছিলাম যে স্বাভাবিক, যেমন ক্ষুধার্তের খাবারের প্রতি, পিপাসার্তের পানির প্রতি, ছেলের প্রতি বাবার, ভাইয়ের প্রতি ভাইয়ের, তো এরপরে ধরেন বন্ধুর প্রতি বন্ধুর, এই যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো এগুলো হলো কি ন্যাচারাল, এগুলো প্রাকৃতিক, এগুলো এগুলা পারমিত। কিন্তু এই সব বিষয়ে আমাদের প্রথম কথা হলো এখানে দুটা কথা, যে এই ভালোবাসাগুলোকে কোনো অবস্থাতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবো না। এই পয়েন্টে যখন আমরা দেখবো, তখনই হবে যে আমাদের ভালোবাসা, আমাদের ওলা এবং বারা, ওলা এবং বারা এই দুটোই হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আমি আমার ছেলেকে ভালোবাসতেছি এইটা লিল্লাহ, ফিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসতেছি, কারণ আমার ছেলে আমার জন্য সদকায় জারিয়া হবে, আমি এই জন্যই তাকে ভালোবাসতেছি। হ্যাঁ, আমার ভাইকে আমি ভালোবাসতেছি যে ফিল্লাহ, আল্লাহ আল্লাহর রাহে। কিন্তু যখন আমার ভাই, আমার ছেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে, তখন আমি তাকে ঘৃণা করব, তাও আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাহে। এটি হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে এই তিনটা ভালোবাসাকে মেনটেইন করা। আর এই যে বিষয়টা আমরা এর আগের গত বিগত ২৬ তারিখে, সম্ভবত গত মাসের ২৬ তারিখে যে আলোচনা হয়েছে, এই আলোচনায় আমরা ওয়ালিল্লাহ আলহামদ এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আলোচনা করছি। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা যদি আমাদের তৌফিক দেন, তাহলে এই বিষয়ে মাহাব্বার ব্যাপারে আরও যেটুকু একটু আলোচনা যেটুকু আছে, আমরা নেক্সট কীতে এটা পরিপূর্ণ করার আশা রাখতেছি বিজনিল্লাহ, এটা আল্লাহ যদি আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ ইবারক।
Barakallahu feek. Barakallahu feek. Answer is very simple. Very simple. কারণ হলো কি যে আমরা যেমন ইমাম শৌকানি রাহিমাহুল্লাহ তখন ওনার সময় যখন ফিতনা দেখা দিল তখন এই ফিতনা যে মুসলমানদের উপরে যখন জুলুম নির্যাতন মারাত্মকভাবে শুরু হলো তখন উনি সর্বপ্রথম দেখছিলেন যে এর কারণ নির্ণয় করছিলেন যে কেন এই ফিতনা আমাদের উপরে, কেন আমাদের উপরে এই জুলুম নির্যাতনের শিকার কেন হচ্ছি আমরা। এর জন্য প্রথম কাজ হলো আমাদের যে যারা আমরা যারা বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি আমাদের কারণ বের করতে হবে যে কেন আমাদের উপরে এই অত্যাচার নির্যাতনের হরক জমে আসলো। কোরআনে কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা অনুযায়ী বুঝে যায় যে অবশ্যই ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াকু আন কাসির, তোমাদের হাত কামাইছে ওইটাই তোমরা পাইতেছো। কিন্তু তাও সব না, যদি সব এক জাজা আল্লাহ সুবহান ওয়া তাআলা সাজা আমাদেরকে দিতেন তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যেত। হ্যাঁ, অনেক বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন আর সামান্য কিছু বদলা এই 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 জুলুম নির্যাতন যেরকম আমরা সহ্য করতেছি এটা আমাদের যে সমস্ত যা আমরা কামাই করছি এরই একটা ক্ষুদ্র অংশ আর কিছু না। এর জন্য প্রথমে আমাদের কাজ হলো আল এনাবাতু ইলাল্লাহ। আল এনাবাতু ইলাল্লাহ, এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিজেদের অবস্থা সংশোধন করা, নতুবা কোন অবস্থাতেই অত্যাচার নির্যাতন থেকে আমরা রেহাই পাবো না, না দুনিয়াতেও পাবো না আখেরাতেও পাবো না। যদি এখান থেকে কোনোভাবে বেছে হয়ে যাই কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এনাবত করবো না, রুজু প্রত্যাবর্তন করবো না, তাই ফিরে আসবো না, ওই কবরে গেলে পরে ওইখানে ওইখানে শুরু হবে, এর থেকে আরো শত কোটি গুণ বেশি আজাব। সুতরাং প্রথম কাজ হলো আমরা নিজেদেরকে সংশোধন করা, এই আত্ম উপলব্ধি করা যে আজকে আমাদের এই পরিণতির জন্য আমরা নিজেরা দায়ী, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ইস্তেগফার এবং নিজেদের হেদায়েতের জন্য সচেষ্ট হওয়া। দ্বিতীয় কথা হলো যে আজকে যারা মজলুম হইতেছেন তাদের জন্য আমার দোয়া করা যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে হেদায়েত করেন এবং আমাদেরকে যেন সাহায্য করেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেমন এই যে কুনুতে নাজিলা সহ বিভিন্ন দোয়া যেগুলো সুন্নার মধ্যে রয়েছে এগুলো তাদের জন্য, ওই মজলুমিনদের জন্য, যারা মজলুম যারা নির্যাতিত তাদের জন্য। আর আমরা এই হেফাজত বা নিজেদের থেকে নিজেদেরকে এই অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য যদি কোনটা আমাদের অবলম্বন করতে হয় তাহলে অবশ্যই তাও করতে হবে কোরআন এবং সুন্নার নির্দেশ অনুযায়ী, নিজের আকল আর বিবেক অনুযায়ী কিছু করলে হবে না। কিংবা যুগোপযোগী কোনো আন্দোলন যদি করা হয় তাহলে এতে কোনো কাজ আসবে না, বরঞ্চ এর দ্বারা জিল্লতি আরো বেশি বাড়বে, বেইজ্জতি আরো বেশি বাড়বে। কারণ যদি নাপাকি থেকে যখন কেউ পবিত্রতা অর্জন করতে চায় তাহলে অবশ্যই পাক পানি দিয়ে অজু করতে হবে, কিন্তু কেউ অজু করতে চাইতেছে আবার প্রস্রাবের পানি দিয়ে অজু করতেছে, আমি যে অজু করতেছি কিন্তু প্রস্রাবের পানি দিয়ে করতেছে, তাহলে এই অজু কিন্তু কোনো কাজ দেবে না, এটা অজু হবে না। এই অবস্থা থেকে উত্তরণ ইসলামের হেফাজত মুসলমানদের সাহায্য করতে হলে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী কোন অবস্থায় কিভাবে আমরা কিসের মোকাবেলা করবো কিভাবে করবো এ টু জেড টোটাল সলিউশন কোরআন এবং সুন্নার মধ্যে দেওয়া আছে। কিন্তু আমরা দুঃখের বিষয় যে মুসলমানরা যারা ইসলাম রক্ষার দাবি করি কিংবা যারা হয়তো দিনের প্রতি যাদের অবশ্যই ভালোবাসা আছে, হ্যাঁ ভালোবাসা এই হয়তো কাজ করতে অনেক, হ্যাঁ দিনের প্রতি তার ভালোবাসা তো এর মধ্যে সন্দেহ নেই, কিন্তু ওই যে খুব আছে কিন্তু জুল নেই, আমরা ওই আঘাতটাই চলে যাই, দিনের প্রতি ভালোবাসা পোষণ করতেছে নিখাদ ভালোবাসা এর মধ্যে কোনো খাদ নেই, কিন্তু যে জুল বা আনুগত্য যেটা যে বিনয় আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি যে আনুগত্য ওই আনুগত্য নেই, ওইটা আমরা করছি না, করতেছে নিজস্ব পন্থা নিজস্ব পদ্ধতি, যার কারণে এটা কোনো ফ্রুটফুল রেজাল্ট আমাদেরকে দিচ্ছে না আর এটা দেবেও না যতক্ষণ পর্যন্ত না আমরা কমপ্লিটলি আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করব। সুতরাং আমাদের করণীয় হচ্ছে যে আমরা নিজেদের অবস্থা সংশোধন করা এবং যে যে সমস্যায় আমরা পড়ি ওই সমস্যায় উত্তরণের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অবলম্বন করা, এটার মধ্যেই আমাদের দুনিয়া এবং আখিরাতে নাজাত ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।